এক টুকরো জমি যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানের পর এবারই প্রথমবারের মতো বরিশালের গৌরনদী উপজেলার শরীকল ইউনিয়নের আড়িয়ালখা নদীর দীর্ঘদিনের পতিত চরে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে। চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রথমবারের মতো তরমুজ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছে চাষিরা। পুরো চরে এখন শোভা পাচ্ছে মৌসুমের রসালো ফল তরমুজ। ফলন ভালো হয় ওই এলাকার অন্যান্য কৃষকরাও আগামী বছর তরমুজ চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কৃষিকাজের সাথে যুক্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, আড়িয়ালখা নদীর চরের জমির মালিকদের কাছ থেকে 60 একর জমি লিজ নিয়ে তারা 7 জন কৃষক মিলে ড্রাগন ও সুপার ড্রাগন জাতের 40,000 তরমুজ বীজ বপন করেন। ইতোমধ্যে ক্ষেতের অধিকাংশ তরমুজ গাছে শোভা পাচ্ছে রসালো ফল তরমুজ। এখন পর্যন্ত ফল পরিপক্ক না হয় বিক্রি শুরু করা হয়নি, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তরমুজ বিক্রি শুরু করা হবে। তিনি আরও জানিয়েছেন, বীজ বপন থেকে শুরু করে অদ্যাবধি উপজেলা কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরামর্শ ও বিভিন্নভাবে সহায়তা পাওয়ায় প্রথমবারেই তাদের তরমুজের বাম্পার ফলন হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে তারা তরমুজ বিক্রি করে লাভবান হতে পারবেন। গৌরনদী থানায় এই প্রথম আমরা 60 একর জমি চাষ করছি, আমাদের ফসল ভালো হয়েছে, ঠিক আছে। কৃষি ঘোষণার একটু উপকার পাইতে আছি, হেরা ভাই সাথে দেখাশোনা করে আমাদের এই প্রথম ফলাফল আলমে ভালো হইতে আছে, ঠিক আছে। হেরাও খোঁজ খবর নেয়, কৃষি অবসর সারা আমাদের পাশে আছে, আমরা চিন্তাভাবনা আছে, আলমার জায়গাতে ফল দেখতে আছি। আলমার এতে আমরা আশা করি যে বৃষ্টিটা যেটা হয়েছে এরপর যদি না হয় এসে দাদা আলম হম ইনশাল্লাহ। এখানে 60 একর জমি আমরা চাষ করছি, আর এর ভিতরে অনেক জমি আর কি অনাবাদি ছিল। এখন আর কি যে খরচা গেছে যে পরিমাণ, আশা করা যায় যে খরচা বাদ দিয়ে আমরা লাভবান হব। আসলে আমাদের গৌরনদীতে বাজারে যখন তরমুজ দেখি আসলে একটা জানার ইচ্ছা থাকে যে আসলে কোথায় কিভাবে হয়। তো সম্প্রতি শুনেছি আমাদের গৌরনদীতে তরমুজের চাষ হচ্ছে, তো সেখানে দেখতে আসলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে হয়েছে। আসলে দেখে মন ভরে গেল যে বাজার এতদিন যে ক্রয় করে খেতাম সেটা বাজার এখন আমরা খেতে দেখতে পাচ্ছি সেই তরমুজ। আমরা তরমুজের চাষ দেখতে আসছি, তরমুজ খুব ভালো হয়েছে, আমরাও সামনে আমাদের জমিতে তরমুজের চাষ করব। আড়িয়ালখা নদীর পারে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 60 একর জমিতে এবারে প্রথম তরমুজের চাষাবাদ হয়। এর মধ্যে কিছু অংশ জমিতে অনাবাদি ছিল, যেটা আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তা চাষিদের উদ্বুদ্ধ করি এবং সেই অনাবাদি জমিতেও তারা তরমুজের চাষ করেন। আমরা উপজেলা কৃষি অফিস সার্বিকভাবে তাদের সহযোগিতা করে আসছি, তাদের পরামর্শ দিয়ে আসছি যেন তরমুজের ফলন যেন তারা যেন একটা বাম্পার ফলন পান। এখন পর্যন্ত সার্বিক অবস্থা ভালো, যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে চাষিরা বাম্পার ফলন পাবেন। সেই সাথে পাশাপাশি যারা আরও জমি যারা জমি আছে কৃষকরা যারা দেখছেন তারা আগামীতে আগ্রহী হয়ে তারা আরও আগামীতে আরও আমাদের বাড়বে।